Naproxen একটি ব্যথা নাশক ওষুধ মাঝারিতে অতিমাত্রার ব্যথায় এটি কার্যকর এছাড়া গিরা ফুলে যাওয়া অথবা শক্তি জ্বর হয়ে যাওয়ার ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহৃত হয় মিগ্রেন অস্টিওআর্থ্রাইটিস রিউমাটয়েড আর্থ্রাইটিস সোরিয়াটিক আর্থ্রাইটিস অ্যাঙ্কাইলেসিং স্পন্ডিলাইটিস বাত ও টেন্ডিনাইটিস রোগে Naproxen ব্যবহৃত হয় কিডনিতে পাথরজনিত কারণে ব্যথা অথবা মাসিক জনিত ব্যথা দূর করতেও Naproxen ব্যবহৃত হয় Naproxen একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি মেডিসিন বহুল পরিচিত ওষুধ অ্যাসপিরিনও একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি মেডিসিন অ্যাসপিরিন সেবনের ফলে খাদ্যথলি হতে রক্তকরণ হতে পারে অন্যদিকে Naproxen সেবনে খাদ্যথলি হতে রক্তক্ষরণ করার সম্ভাবনা তুলনামূলকভাবে কম তবে রোগীদের অ্যাসপিরিনের চেয়ে Naproxen সেবনে গ্রহণযোগ্যতা বেশি Naproxen সেবনের সময় খাদ্যথলি হতে রক্তক্ষরণ যাতে না হয় সেজন্য H2 ব্লকার অথবা প্রোটন পাম্প ইনহিবিটর ব্যবহার করা হয় Naproxen 1976 সাল হতে ব্যবহৃত হচ্ছে Naproxen ফ্রি অ্যাসিড গন্ধবিহীন ও দানাদার পাউডার দেখতে সাদা রঙে এটি লিপিডস সলিবল অথবা দ্রবণীয় পানিতে অদ্রবণীয় পানির pH বাড়িয়ে একে দ্রবণীয় করা যায় Naproxen সোডিয়াম গন্ধবিহীন ও দানাদার পাউডার দেখতে সাদা হতে ক্রিম কালারের পানিতে সহজে দ্রবণীয় Naproxen একটি প্রোপিওনিক অ্যাসিড ডিরাইভেটিভ Naproxen এর কেমিক্যাল নেম হলো 6-methoxy আলফা মিথাইল 2-নেপথালিন অ্যাসিটিক অ্যাসিড এতে রয়েছে নেপথালিন 2 পজিশনে আলফা মিথাইল ও অ্যাসিটিক অ্যাসিড এবং 6 পজিশনে মিথক্সি গ্রুপ এই গ্রুপে আছে আইবুপ্রোফেন কিটোপ্রোফেন ফ্লুবিপ্রোফেন এবং ফেনবুফেন এই পাঁচটি ওষুধের মধ্যে Naproxen ও ফেনবুফেন এর প্লাজমা হাফ লাইফ বেশি ফেনবুফেনের কোনো অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট নেই Naproxen-এর অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট অ্যাসপিরিনের চেয়ে বেশি Naproxen বড়ি সাসপেনশন ও জেল হিসাবে বাংলাদেশে পাওয়া যায় বড়ি আবার দু ধরনের তাৎক্ষণিক রিলিজ ও মডিফাইড রিলিজ প্রতিটি বড়িতে থাকে 250 অথবা 500 মিলিগ্রাম তবে 375 মিলিগ্রামও Naproxen কোনো কোনো ক্ষেত্রে পাওয়া যায় সেক্ষেত্রে Naproxen-এর সঙ্গে এস ওমিপ্রাজলের কম্বিনেশন আকারে তৈরি করা হয় 550 মিলিগ্রাম Naproxen সোডিয়াম এ থাকে 500 মিলিগ্রাম Naproxen Naproxen বড়িতে Naproxen ছাড়াও থাকে সাইট্রিক অ্যাসিড ক্রস পোবিডন পোবিডন ম্যাগনেসিয়াম স্টিয়ারেট মিথাক্রাইলিক অ্যাসিড কোপলিমার টাইপ এ মাইক্রোক্রিস্টালিন সেলুলোজ এবং টেলকম Naproxen বড়ির বহি অংশে হাইড্রক্সিপ্রোপাইল মিথাইল সেলুলোজ পলি ইথিলিন গ্লাইকল ও টিটানিয়াম ডাইহাইড্রক্সাইড দিয়ে আবরণ দেওয়া হয় প্রতি 5 মিলিলিটার সাসপেনশনে থাকে 125 মিলিগ্রাম Naproxen অন্যদিকে জেল এ Naproxen-এর পরিমাণ শতকরা 10 ভাগ Naproxen সাসপেনশন তৈরি করতে Naproxen-এর সাথে থাকে ফিউমারিক অ্যাসিড ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট মিথাইল প্যারাবেন পিউরিফাইড ওয়াটার সোডিয়াম ক্লোরাইড সর্বিটাল সলিউশন এবং সুক্রোজ এছাড়াও থাকে কালারিং এজেন্ট ও অরেঞ্জ ফ্লেভার ওষুধ সেবনের পূর্বে সাসপেনশনের বোতলকে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হয় যার ফলে তরল ওষুধের Naproxen-এর মাত্রা সঠিক থাকে ব্যথা দূর করতে সরাসরি ত্বকে এ ধরনের Naproxen-যুক্ত জেল ব্যবহার করা হয় অবশ্য এই ধরনের জেল বেশি দিন ব্যবহার করা ঠিক নয় Naproxen মুখে দিনে 2 বার সেবন করা হয় আর্থ্রাইটিস রোগে সর্বোচ্চ 1500 মিলিগ্রাম ব্যবহার করা যায় এক্ষেত্রে সর্বোচ্চ 6 মাস ব্যবহার করা যেতে পারে বাতজনিত রোগে প্রথম দিন 750 মিলিগ্রাম
সেবন করতে হয় যাকে বলা হয় লোডিং ডোজ এরপর 250 মিলিগ্রাম প্রতি 8 ঘন্টা পর পর সেবন করতে হয় খাদ্যনালী হইতে ন্যাপ্রক্সেন খুবই দ্রুত গতিতে অর্থাৎ 30 মিনিটের মধ্যে রক্তে প্রবেশ করে রক্তে প্রবেশ করার পরিমাণ খাদ্য থলিতে খাদ্য থাকা বা না থাকার উপর নির্ভর করে না ন্যাপ্রক্সেনের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেট সেবন করলে খাদ্যনালী হতে ন্যাপ্রক্সেনের অ্যাবজর্পশন বৃদ্ধি পায় অপরদিকে ম্যাগনেসিয়াম অক্সাইড অথবা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ন্যাপ্রক্সেনের অ্যাবজর্পশনকে কমিয়ে দেয় ন্যাপ্রক্সেন মলদার হতে অ্যাবজর্পশন হয় তবে এর পরিমাণ ন্যাপ্রক্সেনের মুখে সেবন করার পর যে গতিতে রক্তে প্রবেশ করে তার চেয়ে কম ন্যাপ্রক্সেন সেবন করার শতকরার 95 ভাগই রক্তে প্রবেশ করে রক্তে সর্বোচ্চ পরিমাণ পৌঁছতে সময় লাগে 2 থেকে 4 ঘন্টা ন্যাপ্রক্সেনের ভলিউম ডিস্ট্রিবিউশন হল 0.16 লিটার পার কেজি রক্তের সবটুকু ন্যাপ্রক্সেনই অর্থাৎ 99 ভাগ প্লাজমা অ্যালবুমিনের সঙ্গে যুক্ত হয় এই ধরনের বন্ধন নির্ভর করে রক্তের ন্যাপ্রক্সেনের পরিমাণের উপর অবশ্য বয়স্ক রোগীদের ক্ষেত্রে এর পরিমাণ কম যথেষ্ট পরিমাণে ন্যাপ্রক্সেন সাইনোভিয়াল ফ্লুইডে পাওয়া যায় যার ফলে ন্যাপ্রক্সেন গিরার ব্যথা দূর করতে একটি কার্যকর ঔষধ ন্যাপ্রক্সেন যকৃতে মেটাবলাইজড হয় 6 অর্থ পজিশনে যে মিথাইল গ্রুপ থাকে তা সরিয়ে দিলে যে কম্পাউন্ড তৈরি হয় তা 6-ও-ডেসমিথাইল ন্যাপ্রক্সেন এটি সহজেই মূত্র দিয়ে দেহ হতে বের হয়ে যায় শতকরা 95 ভাগ ন্যাপ্রক্সেন মূত্র দিয়ে দেহ হতে বের হয়ে আসে মাত্র 5 ভাগ মলে পাওয়া যায় মেথোট্রেক্সেট লিথিয়াম প্রোবেনেসিড সেবন করলে ন্যাপ্রক্সেনের সঙ্গে বিক্রিয়া করে ন্যাপ্রক্সেনের হাফ লাইফ 12-15 ঘন্টা যার জন্য ন্যাপ্রক্সেন দিনে 1 বা 2 বার সেবন করতে হয় ন্যাপ্রক্সেন সেবন করে এর অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট পেতে অন্তত পক্ষে সময় নেয় 2 থেকে 4 সপ্তাহ ন্যাপ্রক্সেন কীভাবে ব্যথা দূর করে তা আজও জানা যায়নি তবে ন্যাপ্রক্সেন কক্স 1 ও কক্স 2 এনজাইমের কার্যকারিতাকে বাধাগ্রস্ত করে ন্যাপ্রক্সেন সেবনকারী রোগীর শতকরা 15 ভাগ খাদ্যনালী সংক্রান্ত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় এমনকি খাদ্যনালী হতে রক্তক্ষরণ হতে পারে এছাড়া মাথা ব্যথা তন্দ্রতন্দ্র ভাব গায়ে চুলকানি চামড়া ওঠা কানে ভনভন করা ও দেহে পানি আসা গর্ভবতী মহিলার ক্ষেত্রে ন্যাপ্রক্সেন সেবন করা উচিত নয় এমনকি বুকের দুধ খাওয়ানো মার ক্ষেত্রেও ন্যাপ্রক্সেন সেবন করা উচিত নয় হাঁপানি উচ্চ রক্তচাপ পেপটিক আলসার অকার্যকর যকৃত অথবা কিডনির ক্ষেত্রে ন্যাপ্রক্সেন সাবধানতার সঙ্গে ব্যবহার করা উচিত লিথিয়াম ও ন্যাপ্রক্সেন একই সঙ্গে ব্যবহার করা উচিত নয় এতে লিথিয়াম টক্সিসিটি হওয়ার সম্ভাবনা বেশি অ্যান্টিকোয়াগুলেন্ট ও ন্যাপ্রক্সেন একই সঙ্গে ব্যবহার করা উচিত নয় এতে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা বেশি উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ সেবনকারী রোগীদের ক্ষেত্রে একই সঙ্গে ন্যাপ্রক্সেন সেবন করলে তাহলে উচ্চ রক্তচাপ কমানোর ওষুধের কার্যক্ষমতা কমে যায় ডায়াবেটিক ও ন্যাপ্রক্সেন একই সঙ্গে ব্যবহার করলে ডায়াবেটিকের কার্যক্ষমতা কমে যায় বাণিজ্যিক ভিত্তিতে ন্যাপ্রক্সেন তৈরি হয় 2-নেপথল হতে